এবং স্পেস বেশি অংশ হলে আমরা দেখতে পাচ্ছি আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটাকে জিআই পণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই কারণে এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছে বাংলাদেশের আম যে জিআই পণ্য হিসেবে তার একটা স্বীকৃতি পেয়েছে, এটা শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগার আমরা করে ফেলতেছি, হ্যাঁ দিয়ে দিছি, সেটা মিঠা পুকুরি হচ্ছে। প্রণোদনার ক্ষেত্রে ইতিমধ্যে আমরা পান চাষে গিয়ে দিয়েছি, অন্যান্য জায়গায় আমরা দিচ্ছি, বন্যা ক্ষতিগ্রস্ত হলে দিচ্ছি, সব কিছুতেই কিন্তু একটা মেকানিজম যে যান্ত্রিকরণ ফার্টিলাইজার দেওয়া হচ্ছে। দায়িত্ব দিয়েছেন।